স্বামীর পক্ষ নিয়ে যা বলেন শামীম ওসমানের স্ত্রী। নারায়ণগঞ্জবাসীর পাশে থাকতে গিয়ে বারবার অপমান ও হামলার আঘাতের শিকার হয়েছেন আমাদের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে। সেই অপমান আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি, কিন্তু তবুও বারবার হামলা আঘাত ও অপবাদের শিকার হন তিনি। কথাগুলো বলেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা চেয়ারম্যান সালমা ওসমান লিপি। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আদমজি সুমিলপাড়া এলাকার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় এই কথা বলেন তিনি। এ সময় 6 নং ওয়ার্ডের প্রায় 2000 অসহায় ও দুস্থদের মাঝে আলহাজ মতিউর রহমান মতির ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। সালমা ওসমান বলেন নারায়ণগঞ্জের 125 বছরের পুরনো একটি পতিতাপল্লী ছিল। মেয়েদের সম্মান দিয়ে ধর্মের প্রতি অনুরাগী হয়ে আল্লাহকে খুশি করার জন্য সংসদ সদস্য শামীম ওসমান ওটা উঠিয়েছিলেন। এর পরবর্তীতে আঘাত এসেছে, সেই আঘাত ছিল আওয়ামী লীগ অফিসে বোমা হামলা। সেখানে নিরপরাধ 20 জন ছেলে নিহত হয়েছে। সেই হামলার সময় অফিসে শামীম ওসমানও ছিল। আজও গরিব হকারদের পাশে থাকতে গিয়েই তাকে ষড়যন্ত্র, চক্রান্ত এবং অপবাদের শিকার হতে হয়েছে, যেটা নাকি সম্পূর্ণ মিথ্যা এবং আমাদের ধর্মে নিষিদ্ধ। তিনি বলেন, আমি মাইকে যা বলছি তা আপনাদের মেনে নিতে বলছি না, আপনারা সত্যটা যাচাই করে তারপর সেটা বিশ্বাস করবেন। কে আপনাদের জন্য করেছে, করে গেছেন, করতে চাচ্ছে, কে করে দেখিয়েছে, সেই বিচার করতে হবে আপনাদেরই। আজও আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, কেউ মিথ্যার বিভ্রান্ত হবেন না। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আজকের এই কম্বল বিতরণ ভোট চাওয়ার কোনো অস্ত্র না, ভোট চাওয়ার জন্য এটা করা হয়নি। 6 নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেলের মেয়র দুই মতিউর রহমান মতি আপনাদের পাশে থাকার যে কথা দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, সেই প্রতিশ্রুতি রাখতে আপনাদের জন্য এই কাজ করে যাচ্ছেন। যারা আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, আপনারা তাদের পাশে থেকেই কখনো সরবেন না। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী 75-এর সব কিছু হারিয়ে বাঙালির পাশে থেকেছেন, বরাবর ওনাকে মারার জন্য চেষ্টা করা হয়েছে, বোমা হামলা করা হয়েছে, 9 বার প্রধানমন্ত্রী মৃত্যুর মুখে গেছেন, তবুও তিনি হাল ছেড়ে দেননি, আপনাদের পাশেই থেকেছেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন আক্তার, প্যানেলের মেয়র দুই মতিউর রহমানের সহধর্মিনী রোকেয়া রহমান, নাস্তিক 3 ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল, 4 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আরিফুল হক হাসান, 10 নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন।